হ্যালো বন্ধু দেখে আমি আশা করি ভালো আছেন তো ভিডিও টাইটেল দেখে আন্দাজ করতে পারছেন যে কী টপিক নিয়ে কথা বলবো তো আজকে টপিকটা অনেকটা ইন্টারেস্টিং হবে তো যারা আমার অলরেডি আগের ভিডিওগুলো দেখছিলেন তো সেখানে অনেকে আমাকে বলেছিল যে আপনার লেটেস্ট আপকামিং পয়েন্টের ইভেন্টটা কবে আসবে তো সেটা কিন্তু আপনার বারো থেকে পনেরো মার্চের ভিতরে আসবে এবং আজকে যে সার্ভারটা নিয়ে চলে আসলাম তো সেটা কিন্তু আপনার নরওয়ে আর নরওয়েতে আপনার পয়েন্টগুলো অলমোস্ট আপনার বারো থেকে পনেরো মার্চের ভিতরে আপনার পেয়ে যাবেন আর নরওয়ে যে আপনার লাস্ট যে পয়েন্টার ছিল তো সেটা কিন্তু আপনার এক্সপায়ারি হয়ে গেছে আপনার অলমোস্ট আপনার ছয় তারিখ থেকে সাত তারিখ সাতই মার্চের ভিতরে তো ডোনি যারা আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেয় তো তারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা একদম এটা যেটা আপনাদের দেখিয়ে দেবো তো কথা না চলে আসি তো তার আগে অবশ্যই একটা ছোট রিকোয়েস্ট আছে তো যারা টেলিগ্রাম গ্রুপ থেকে আমার চ্যানেলটা দেখতেছে তারা সিম্পলি আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আর কীভাবে কী করবেন চলেন সেটা দেখিয়ে দিই দেখাই তো গুগল ক্রমে গিয়ে আপনি মাই অ্যাকাউন্টে চলে যাবেন তো তারপর চলে যাবেন পেমেন্ট অ্যান্ড সাবস্ক্রিপশনে তো তারপর চলে যাবেন ম্যানেজ পেমেন্ট মেথড তো সেটাতে ক্লিক করে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে তো তারপর এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে দেবেন তো যেহেতু আমি আজ আপনাদের নরওয়েটা আর কি দেখাবো তো সবার আগে আপনাকে বিলিং অ্যাড্রেসে গিয়ে আপনাকে সিম্পিভাবে নরওয়েটা আর কি সিলেক্ট করে দিতে হবে জাস্ট এ মিনিট আমি সেটা আর কি সিলেক্ট করি এই যে দেখতে পাচ্ছেন নরওয়ে তো আমি সিম্পিভাবে সেটা আর কি সিলেক্ট করে নিলাম তো এখন অল দ্য ইনফরমেশন আমি ফিল আপ করি তো তারপর আমি আপনাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার অল দ্য ইনফরমেশন ফিল কমপ্লিট হয়ে গেছে তো এখন সিনবিভাবে আমি আপনার সেভে ক্লিক করে দেবো আর সব ইনফরমেশন আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন পিডিএফ আকারে আপনি জাস্ট সেখান থেকে ই করে নেবেন তো আমারটা দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেছে আমি জাস্ট এখানে ক্রসে ক্লিক করে দেবো তো ক্রসে ক্লিক করার পর থ্রি লাইনে ক্লিক করে চলে যাব সিটিংয়ে তো সেখানে গিয়ে দেখব যে আমারটা প্রপার ওয়েতে পেমেন্ট প্রোফাইল ডাইরেক্ট আপনি অ্যাড হয়েছে কিনা তো এখানে যদি আপনার দেখেন তো আমার অল দ্য ইনফরমেশন প্রপার ওয়েতে আপনার সেট হয়ে রয়েছে তো তার ফলে আমারটা কী হয়েছে এখন কান্ট্রি দেখলে পারবেন আপনার নরওয়ে শো হচ্ছে তখন চলুন আপনাদের প্লে স্টোরে নিয়ে যাই তো দেখাচ্ছি যে সেটা আমার ওয়ার্ক করতেছে কিনা চলুন প্লে স্টোরে যাই দেখি কি হয় তো ওভারঅল ইন্টারফেসটা আমারটা চেঞ্জ হয় নাই তো দেখি আগে আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে কিনা তো জাস্ট এ মিনিট আমারটা একটু লোড হচ্ছে তো আই নেট প্রবলেমের জন্য কিছু একটা প্রবলেম তো এখানে যদি দেখেন তো আমারটা কিন্তু আপনার ভেরিফাই হয়েছে বাট আমার ইন্টারফেসটা কিন্তু এখন সিম্পলিভাবে সিম্পলি আছে যেটা কেমন চেঞ্জ হয় নাই তো তার জন্য আমার জিমেলটা লগ আউট করে আবার লগ ইন হতে হবে তো আমি জাস্ট জিমেলটা লগ আউট করি এবং তারপর আবার লগ ইন করে আপনাদের দেখাচ্ছি তো বন্ধু সিম্পলভাবে আমি নতুন করে আবার লগ ইনটা করে নিয়েছি তো দেখা যাক কি হয় তো আমি জাস্ট আবার সিলেক্ট করছি জিমেলটা তো একটু লোড হবে আই হোপ সো আমার নেট প্রবলেম একটু স্টার্ট হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন ওভারঅল ইন্টারফেসটা আমার চেঞ্জ হয়ে গেছে তো এখন যদি থ্রি লাইনে আসি তো এখন দেখতে পারবেন আমি অ্যাকাউন্টটা দেখাচ্ছি আবারও তো বন্ধু দেখতে আছেন আমারটা নরওয়ে আর কি আপনার সেটা ভেরিফাইড দেখাচ্ছে এবং আমি যদি প্লে পয়েন্টে চলে আসি আই হোপ এখানে প্লে পয়েন্ট দেখাতেও পারে না দেখাতে পারে তো জাস্ট জয়নে ক্লিক করে দেবো তো জয়নে ক্লিক করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করবো জাস্ট এ মিনিট সো আই সো নেট প্রবলেমের জন্য একটু টাইম লাগতে পারে তো এখানে যদি দেখেন আমারটা কি টোটালি হয়ে গেছে আর এখানে কিন্তু আপনার দেড়শো পয়েন্ট হলে আপনি সিলভারে চলে যাবেন এখন নিচে কোনো পয়েন্ট অ্যাভেলেবল দেখাচ্ছে না তো ডোন্ট ফোর আপনারা সিমটিভেট চলে যাবেন গুগল ক্রোমে তো অভিয়াসলি আপনারা জানেন হয়তো সেটা আর যদি আপনাদের ডিভাইসে যদি গুগল ক্রোম থেকে আপনার প্লে স্টোরে আপনার না চলে তো তাহলে সিমটি আপনি নতুন যে কোনো একটা ব্লাউজার ইউজ করতে পারেন সব থেকে ভালো হয় আপনারা ফায়ারফক্স অথবা ইউসি ইউসি আমি রেকমেন্ড করি না বাট আপনার চাইলে ফায়ারফক্সে ইউজ করেন তো সেটা সবথেকে বেস্ট একটা ব্লাউজার তো জাস্ট এ মিনিট আমারটা একটু লোড হচ্ছে তো আই হোপ সো আমারটা আর কি আপনার পয়েন্ট শো করবে তো দেখা যাক কি হয় তো একটু লোড হচ্ছে আই সো আমার নেট প্রবলেমের জন্য তো এখন যদি দেখি তো এখানে বর্তমানে কোনো অ্যাভেলেবল পয়েন্ট নেই তো এখানে যে পয়েন্টগুলো ছিল তো সেটা আমার যে ফ্রেন্ডের অ্যাকাউন্ট ছিল তো সেখানে আপনার এইটি ফাইভ পয়েন্টের কাছাকাছি ছিল তো সেটা আপনার সরি বারোই মার্চ আপনার ই পর্যন্ত ছিল সরি বারোই মার্চ না তো সেটা আপনার ছিল পাঁচই মার্চ পর্যন্ত বাট এখন যেহেতু আপনার অ্যাভেলেবল পয়েন্ট নেই সবারকে পয়েন্ট আপনার চলে আসবে আপনার বারোই মার্চের পরে বারো থেকে পনেরোই মার্চের পরে তো যারা আর কি অ্যাকাউন্টটা ক্রিয়েট কর নেয় তো ক্রিয়েট করে রাখতে পারেন কারণ এখানে আপনার আনুমানিক বারো মার্চে পরে আপনার হিউজ পয়েন্ট আসতে পারে তো দেখা যাক কী হয় তো তারপর যদি কারো কোনো ডাউট বা প্রবলেম থাকে তো অবভিয়াসলি বলবেন তো সেটা সলভ আউট করে দেওয়ার চেষ্টা করবো তো ভাই বন্ধুরা দেখে পরবর্তী আরেকটি ইন্টারেস্টিং ভিডিওতে